আপনারা কি টিভির পর্দায় আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন না? তাহলে এখনই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল বাংলা এমজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। সারা দেশব্যাপী ও বিশ্বজুড়ে করোনা আতঙ্ক দেখা গিয়েছে, আর এই করোনা আতঙ্কের জেরে সারা দেশ ও বিশ্বজুড়ে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এই কারণে সিপিআইএম এর যুব সংগঠন DYFI অর্থাৎ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডানকুনি লোকাল কমিটির উদ্যোগে ডানকুনি স্টেশনে রাত কাটানো বেশ কিছু স্টেশনবাসী ও স্টেশন সংলগ্ন বেশ কিছু ক্ষুধার্ত পথচারীকে আজ সকালে শুকনো খাবার, মুড়ি, চানাচুর, বিস্কুট ইত্যাদি দেয় সিপিআইএম এর যুব সংগঠন DYFI অর্থাৎ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডানকুনি লোকাল কমিটির কর্মীরা। তন্ময় ভৌমিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কি কারণে আজকের এই উদ্যোগ? করোনা ভাইরাসের যে মারণ থাবা সারা বিশ্বের ওপর ছড়িয়েছে এবং ভারতবর্ষ তথা ডান পশ্চিমবঙ্গের ওপরও এর প্রভাব এসছে, মারাত্মক প্রভাব এসছে, যার ফলে গোটা পশ্চিমবঙ্গকে লকডাউন করতে হয়েছে। এরকম ডানকুনিতেও আমাদের এই গত 23 তারিখ থেকে লকডাউন চলছে। তো DYFI ডানকুনি লোকাল কমিটির একটা সামান্য উদ্যোগ যে সমস্ত গরিব মানুষ যারা এই লকডাউনের কারণে যাদের দুবেলা খাবার জুটছে না, স্টেশন ও চার সংলগ্ন অঞ্চলে তারা আছে, তাদেরকে একবেলা কিছু শুকনো খাবার দেওয়া হলো। DYFI ডানকুনি লোকাল কমিটির নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ তারা এই উদ্যোগ নিয়েছে এবং আমরা চাই যে তারা যাতে একবেলা অন্তত খেতে পারে এবং আগামী দিনে আমাদের আরও উদ্যোগ থাকবে এরকম এই গরিব মানুষগুলোকে খাবার তুলে দিয়ে আমাদের হাত দিয়ে খাজে খাবার তুলে দিয়ে এটা আমাদের কাছে আমরা নিজেরা গর্বিত অনুভব করছি। আমরা মনে করছি যে এদের পাশে দাঁড়ানোটা এই এই মারণ থাবা, এই মারণ ব্যাধি যাতে এই সময় যাতে এদের পাশে আমরা দাঁড়াতে পারি, এদের জন্য দুবেলা দুমুঠো খাবার দিতে পারি, এটাই আমাদের সাধারণ উদ্যোগ। তো আমাদের আজকের এই কর্মসূচিতে আমরা আমাদের পাশে পেয়েছি DYFI ডানকুনি লোকাল কমিটি তথা DYFI জেলা কমিটির সদস্য কমরেড সনত রায়, DYFI ডানকুনি লোকাল কমিটির সভাপতি, এবং আমাদের পাশে ছিল DYFI ডানকুনি লোকাল কমিটির কোষাধ্যক্ষ কমরেড সৈকত রায় ও এবং অন্যান্য কর্মী ও নেতৃবৃন্দ। আমরা চাইবো যে আগামী দিনেও আমরা এই রকম মানুষের পাশে, প্রান্তিক মানুষের পাশে দাঁড়াবো, তাতে এই রকম কঠিন পরিস্থিতিতে তারা দুমুঠো দুবেলা খেতে পারে, এবং আমরা চাইবো যে সমস্ত ডানকুনির নাগরিকবৃন্দ যেন তাদের পাশে এসে দাঁড়ায়, সমস্ত মানুষ যাতে তাদের পাশে এসে দাঁড়ায়, যাতে এই এই রকম উদ্যোগ আমরা আগামী দিনে নিতে পারি, এটাই আমাদের মেন লক্ষ্য বা মেন কর্মসূচি হবে DYFI এর তরফ থেকে। খাবারের মধ্যে কি কি ছিল? শুকনো খাবারের মধ্যে ছিল হচ্ছে আপনার চানাচুর, মুড়ি, বিস্কুট, এই ধরনের ড্রাই ফ্রুট আমরা শুকনো খাবার দিয়েছি। আপনার নাম? আমার নাম কমরেড সৌম্যদীপ চ্যাটার্জি। ঠিক আছে, আর এখানে আছে ২৫টা, ২৫০ আর ৫০০ আছে ২০০, মানে ২৫টা হয়ে গেল। ঠিক আছে, আর ঝুড়ি ভাজা আর যা পেয়েছি মানে একদম ভুজিয়া ভুজিয়া মিলে ২৫ প্যাকেট আছে, মানে সব তুমি কালকে বলে জিজ্ঞেস করে গেছি ২৪ জন আছে, আমি ২৫টা প্যাকেট করে এনেছি, তো ২৫টা বিস্কুট, ২৫টা ঝুড়ি ভাজা, ২৫টা মুড়ি। ঠিক আছে, এবার তুমি সবাইকে দিয়ে দিও, আর সব কিছু চাল আছে। আমার দিতে বারণ করছি না, তুই কথাটা বলবি না তোকে বলবো, এইটা সব রাখবে, তোমার দুপুর বেলা কেউ দেখা দেখাবে না, শোকাবে না, রাত্রির বেলা যদি ২৫ জন ৩০ জন Have you recently been overseas or in contact with someone with coronavirus? You need to stay home and monitor your health. If you develop flu-like symptoms, fever or cough, seek medical advice and call ahead if going to a doctor. Then if your illness is mild, stay home. Practice good hygiene and avoid anyone prone to viruses, including older people. Together, we can help stop the spread and stay healthy. Visit health.gov.au to learn more. Authorised by the Australian Government, Canberra.